হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আমি অতনু, আজ তোমাদের দেখাবো শ্রীরামচন্দ্রের পেন্টিংয়ের পার্ট টু এর ভিডিওটা। পার্ট ওয়ানের ভিডিওটা কেউ যদি না দেখে থাকো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। এবার পার্ট টু এর ভিডিও শুরু করা যাক। পার্ট টু এর পুরো কালারটা ফেব্রিক কালার দিয়েই করবো। তো প্রথমে ব্ল্যাক কালার দিয়ে শ্রীরামচন্দ্রের যে চুলের কালারটা রয়েছে সেটা কমপ্লিট করব। তো চুলের কালারটা শুরু করে দিয়েছি। ওরা উড়ন্তভাবে চুলগুলো রয়েছে, তাই চুলের কালার চুলগুলো ওরা ওরা ভাবেই হবে। এবার বডি কালার করার পালা। বডি কালারটা নিয়েছি এখানে বাসন্তী কালার। এই বাসন্তী কালারটা করতে আমি ব্লু কালার এবং ইয়েলো কালার দুটো মিক্সিং করেছি, এবং এখানে ব্লুর পোর্শনটা যত বাড়াবো এটা ডার্ক হবে, আর ইয়েলোর পোর্শনটা যত বাড়াবো এটা লাইট হয়ে যাবে। বডি কালারটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। এবার আমি লাইট করব এই কালারটাকে, যেটা লাইটের পোর্শন যেটা রয়েছে সেখানে আমি লাইট করে নেব। এখানে এখানে ইয়েলোর পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। দেখো, ইয়েলো পোর্শনটা বাড়িয়ে দিয়ে বডির যে মুভমেন্টগুলো যেগুলো রয়েছে, যেগুলো লাইটের পোর্শনগুলো যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে করে লাইট কালার করে নিচ্ছি। এতে কী বোঝা যাবে, বডির যে একটা শেপ, মাসল বডি যেটা আছে সেটা বোঝা যাচ্ছে। এবার কি করব, ডার্ক গ্রিন কালার করে ব্লুর পরিমাণটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে কি করলাম, ডার্ক গ্রিন কালার করে বডির যে লাইনগুলো রয়েছে, যেগুলো শ্যাডো পোর্শনগুলো রয়েছে সেটাকে আমি করে নিলাম। দেখো, এবার ধনুকের কালারটা করে নেব, ব্ল্যাক কালারেই করব। এখানে ব্ল্যাক কালারটা করলেই সব থেকে ভালো লাগবে দেখতে। আস্তে আস্তে ধনুকের কালারটা করে নিলাম। এই পেন্টিংয়ের ধনুকের ভূমিকাটা অনেকটাই বেশি রয়েছে, এখানে ধনুকের গেটআপটা অনেকটাই সুন্দর করা দরকার। এরপর আমি ধুতির যে কালারটা অরেঞ্জ কালার করে নেব, এর জন্য ইয়েলো এবং রেড কালার মিক্সিং করেছি। এরপর কোমর বন্ধনী যে কালারটা রয়েছে রেড কালার করে নেব। এবার কি করব, যে ধুতির যে পোর্শনগুলো, ধুতির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো কেটে নেব, ইয়েলো কালার দিয়ে ভাঁজগুলো, লাইটের পোর্শনগুলো করে নেব। ছবি তখনই সুন্দর দেখতে লাগে যদি লাইটের পোর্শনগুলো, শ্যাডো পোর্শনগুলো যদি আমরা ভালো করে ফুটিয়ে তুলতে পারি। এবার আস্তে আস্তে করে দেখো, ইয়েলো কালার দিয়ে পুরো বর্ডারটা কভার করে নেব, যাতে মনে হয় ইয়েলো আভা শ্রীরামচন্দ্রের চারপাশে রয়েছে, ধনুর বাণের চারপাশে থাকবে এবং পুরো বডির চারপাশেই ইয়েলো কালারের একটা আভা থাকবে। দেখো, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ধনুর্বাণের যে বেল্টটা এবং তীর ছোঁড়া, তো এখানে তো তীরটা আমাকে ভালো করে কমপ্লিটলি করে নিতে হবে। তীরটা আমি কমপ্লিট করে নিলাম। এবার হোয়াইট কালারটা করে নেব। হোয়াইট কালার করে চোখের যে পোর্শনটাতে হোয়াইট করে নেব, কপালের তিলক সেটা হোয়াইট করব, গলায় মালা, হাতের বালা সবই হোয়াইট করব, এবং গলায় যে পৈতে সেটাও আমরা হোয়াইট করে নেব। কর্ণকুণ্ডল সেটাও কিন্তু হোয়াইট করব।
এবার আস্তে আস্তে করে ইয়েলো চেরোশিতে সেটা করে নেব। আপাতত আমার পেন্টিংটা এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো পেন্টিংটা কেমন হয়েছে কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো সবাই।